বন্ধুরা, চলো আজকে আমরা যে স্বদেশ কবিতাটি পড়েছি আহসান হাবীব রচিত, সে কবিতাটির যে মূল ভাবটি রয়েছে সেই মূল ভাবটি আমরা খুব সহজেই বইয়ের যে মূল ভাবটি রয়েছে সেটি দেখে নিই এবং বুঝে নিই। শরৎঋতুর লীলাভূমি এই বাংলাদেশের রূপের কোনো শেষ নেই, অর্থাৎ বাংলাদেশের যে ছয়টি ঋতু রয়েছে সেটি আমরা জানি এবং ছয়টি ঋতুর যে আলাদা আলাদা সৌন্দর্য এবং বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য তার যে কোনো রূপের শেষ নেই সেটি আসলে এই প্রথম লাইনে বলা হয়েছে। আরও বাড়িয়ে দিয়েছে এই রূপকে সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা অসংখ্য নদী, অর্থাৎ আমরা বুঝতে পারছি সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটি রয়েছে অসংখ্য ছোটো বড়ো নদী, সেটি কিন্তু আমাদের দেশের সৌন্দর্যকে আরও অনেক গুণে বাড়িয়ে দিয়েছে, যে কারণে বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়। অর্থাৎ বাংলাদেশকে কেন নদীমাতৃক দেশ বলা হয়, কারণ বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য অসংখ্য নদী এবং সেটি কিন্তু বাংলাদেশের সৌন্দর্যকে অনেকাংশে বৃদ্ধি করেছে। নদী, এত পরিমাণে নদী ছড়িয়ে ছিটিয়ে থাকার জন্যই কিন্তু বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়। আর নদীর তীরে বসবাসকারী মানুষেরা নদীর সাথে মিতালি করে চলে, অর্থাৎ নদীর তীরে যা যে সকল মানুষ বসবাস করে তারা কিন্তু নদীর সাথে মিতালি করে চলে, এটি বলা হয়েছে। মানুষের এই জীবনযাত্রা, নদীর জোয়ার, পাখপাখালির কিচির মিচির শব্দ একটি কিশোর মনকে নাড়া দেয়, অর্থাৎ মানুষের যে এই যে বাংলাদেশের বিভিন্ন মানুষের বিভিন্ন রকম জীবনযাত্রা, বিভিন্ন পেশার মানুষের বিভিন্ন রকমের জীবনযাত্রা, কিংবা এই যে নদীর জোয়ার অর্থাৎ পাখপাখালির কিচির মিচির শব্দ, এগুলো সবই কিন্তু একটি কিশোর মনকে নাড়া দিতে যথেষ্ট এবং সেটিই কিন্তু কবি তার কবিতায় ব্যাখ্যা করেছেন এবং কবিতায় লিখেছেন যে এইগুলো কিন্তু একটি কিশোর মনকে নাড়া দিয়েছে। সে নদীর ধারে বসে চিরচেনা বাংলার রূপ সৌন্দর্য উপভোগ করে, অর্থাৎ সে নদীর ধারে বসে থাকে এবং নদীর ধারে বসে বাংলার যে চিরচেনা যে সৌন্দর্যটি সেটি কিন্তু সে উপভোগ করে, অর্থাৎ নদীর যে চিরচেনা সৌন্দর্য কিংবা বিভিন্ন পেশার মানুষ যে ঘরে ফিরে যাচ্ছে কিংবা পেশার মানুষ তার কাজে যাচ্ছে, নদীর ঘাটে যে বিভিন্ন নৌকা বাঁধা, এই যে নদীর বাংলাদেশ চিরচেনা সৌন্দর্য সেটি কিন্তু একটি কিশোর মন নাড়া দেয় এবং সেটি কিন্তু একজন কিশোর বসে বসে উপভোগ করে। মাঠের পরে মাঠে নানান কাজে লেগে থাকা মানুষকে দেখে তা সারা দিন কাটে, অর্থাৎ মাঠের পর মাঠে মানুষ যে অর্থাৎ বাংলাদেশের মানুষের যে পেশার যে বিভিন্নতা রয়েছে, তারা যে এক একজন এক এক রকম পেশায় নিয়োজিত, সেই মাঠের পর মাঠে মানুষের নানান কাজ দেখে কিন্তু কিশোরের দিন কেটে যায়। তারপরে দেখো, তার দেশের মাটি, মানুষ ও প্রকৃতির প্রতি তার স্নেহ ভালোবাসা জাগে এবং মনের মধ্যে ওইসব ছবি থাকে, অর্থাৎ সে কিন্তু এই দেশের সৌন্দর্য দেখতে দেখতে দেশকে ভালোবেসে ফেলে, দেশের মাটিকে ভালোবেসে ফেলে, দেশের মানুষ ও প্রকৃতির প্রতি তার একটি ভালোবাসা জন্মায় এবং স্নেহ মমতা জন্মায় এবং সেগুলোই কিন্তু অর্থাৎ দেশের এই অপরূপ সৌন্দর্য কিন্তু তার মনের মধ্যে, এই ছবিটি কিন্তু তার মনের মধ্যে গেঁথে থাকে। এটাই কিন্তু আমাদের স্বদেশ কবিতাটির মূল ভাব। ধন্যবাদ বন্ধুরা।